নমস্কার, কৌশানির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ডিমের একটি লোভনীয় রেসিপি। চলুন শুরু করি। প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ চার মগজ, 1 চামচ পোস্ত আর 20-25টা চিনেবাদাম। তারপর সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি নিয়েছি 3টে সেদ্ধ করা ডিম। কড়াইতে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে ডিমগুলোকে একটু ভেজে নেবো লাল লাল করে। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই ডিমগুলো ভাজা হয়ে যাবে। এরপর আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকেও আমি হাই ফ্লেমে 2 মিনিট ভেজে তুলে নিচ্ছি। তারপর আমি ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিলাম 1টা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপর আমি পেঁয়াজটার ভাজা ভাজা করে নেব। আর আমি দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। তারপর আমি পেঁয়াজ আদা রসুন একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি। সব কিছু একসাথে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলা। ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ওই পেস্টটা। এটাতে আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি, কারণ এটা দেখতে সাদা সাদা হয়, ঠিক অনেকটা শাহি কোরমা টাইপের। এরপর ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপর আমি ওই পেস্টের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম 1 বাটি জল। দু থেকে 3 মিনিট মতো আমি এইভাবে ফুটিয়ে নিচ্ছি। আর ফোটানোর সময় কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে তলা থেকে লেগে যাবে। এরপর আমি দিয়ে দিলাম 7 মতো লবণ ও চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 1 করে ভেজে রাখা ক্যাপসিকাম ও ডিম। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ডিমের কোর্মা রেসিপি। আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। চলুন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে।